যানজটে আটকে রয়েছে অ্যাম্বুলেন্স, গাড়ির লম্বা লাইন, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেরামতির জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজে, আর তারই ব্যাপক প্রভাব পড়লো সপ্তাহের প্রথম কাজের দিনে। বলছে দাঁড়িয়ে থাকো, কত তাড়া কিসের, পুলিশ বলছে, বলছে বাচ্চা নিয়ে, তো তাড়া কিসের, অ্যাম্বুলেন্স দাঁড়াও তারপরে যাবে। সোমবার সকালে অফিস টাইমে যানজটে চরম নাকাল হলেন নিত্যযাত্রীরা। যান নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হলো ট্রাফিক পুলিশকে। সাঁতরাগাছি রেললাইনের উপর এই ব্রিজ, কার্যত গেটওয়ে অফ কলকাতা। কলকাতার সঙ্গে হাওড়ার জনসংযোগকারী অতি গুরুত্বপূর্ণ এই সেতুর এক্সপ্যানশন জয়েন্টগুলি সারানো হচ্ছে। কলকাতামুখী লেনে কাজ হওয়ায় উল্টো দিকে লেন দিয়ে এই দুদিকে গাড়ি চলাচল করছিল। তার জেরে সোমবার সকালে ব্রিজের দুদিকেই ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে যায়। ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে থাকে বাইক, ছোট গাড়ি, যাত্রীবাহী বাস, আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোনা এক্সপ্রেসওয়েতে এবং সেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন রয়েছে গাড়ির এবং বাস গাড়ি সব রকম গাড়ি। এবং শুধু কোনা এক্সপ্রেসে ওয়ের মূল রাস্তা নয়, যে সার্ভিস রোড আছে সেখানেও দেখা যাচ্ছে যে দীর্ঘ গাড়ির লাইন। যে বাস এবং অন্যান্য গাড়ির যারা যাত্রী তারা কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। 2 ঘন্টা হবে দাঁড়িয়ে আছি, অনেক দেরি হয়ে গেল, কি করব, আমাদের কিছু করার আছে। কখন দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা। তার পুলিশ ওই কাউকে দেখতে পাচ্ছি না, ইমার্জেন্সি গাড়িগুলো ছেড়ে দিচ্ছে, বাকি সব তো দাঁড়িয়ে আছে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে কলকাতামুখী লেনে সকালের দিকে চাপ বেশি থাকায় সেদিকের গাড়ি বেশি ছাড়া হয়, আর সন্ধে উলুবেড়িয়াগামী গাড়িগুলো ছাড়া হয় বেশি, তাই যানজট হচ্ছে। যান নিয়ন্ত্রণে আরও সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড মোতায়েন করা হবে। এদিকে কলকাতা পুলিশের তরফেও শহরের গুরুত্বপূর্ণ কিছু রাস্তায় সাঁতরাগাছি ব্রিজ মেরামতি নিয়ে যাত্রীদের সতর্ক করা হয়েছে। যেমন যাদবপুর থানা ঢাকুরিয়া ব্রিজ চত্বরে দেখা যায় এমন হোর্ডিং, যেখানে হাওড়াগামী পণ্যবাহী গাড়িগুলিকে বিটি রোড ধরার পরামর্শ দেওয়া হয়েছে। সাঁতরাগাছি সেতু মেরামত চলাকালীন ব্রিজের উপর উঠবে না কোনো পণ্যবাহী গাড়ি। 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত সেতুর একটা সাইড দিয়ে চলবে ছোট গাড়ি, অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস। রাত 11টা থেকে ভোর 5টা অবধি ব্রিজের উপর সব রকম গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। সুনীত হালদার ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।